টোনা কোথায় যাচ্ছ এখন? হাতে কুড়াল নিয়ে আর কোথায় যাব হ্যাঁ? কাট কাটতে যাচ্ছি। বোকার মতো প্রশ্ন করো কেন হ্যাঁ? টোনা, তোমায় একটা কথা বলি। এভাবে গাছ কেটো না গো। তোমায় এত বারণ করি, কিন্তু তবুও তুমি আমার কোনো কথাই শোনো না। তোমার কথা শেষ হয়েছে? এবার থামো তো। প্রতিদিন তোমার এক বকবকানি আমার আর ভালো লাগে না। কাট না কাটলে পেটে খাবার জুটবে না বুঝলে? একদিন কাট না কাটলে খাবার জোটে না, তার আবার বড় বড় নীতি কথা। কেন, পৃথিবীতে কাঠুরিয়া কাজ ছাড়া কি আর কোনো কাজ নেই? তুমি শুধু বড় বড় গাছগুলো কাটো কেন হ্যাঁ? শুকনো গাছগুলো তো কাটতে পারো। এ বনে সকলেই অন্যান্য কাজ করে, একমাত্র তুমি এই কাজ করো। শোনো না গো, বলি কি, তুমি তো জেলের কাজ করতে পারো, মাছ বিক্রি করে আমাদের সুন্দর সংসারটা চলে যাবে। তুমি তোমার বকবকানি বন্ধ করবে হ্যাঁ? ওরকম সস্তার কাজ আমি করতে পারবো না। সারা দিন পরিশ্রম করার পর মাত্র ক টাকাই বা পাবো হ্যাঁ? কিন্তু গাছ কেটে আমি অনেক ভালো টাকা পাই, তাই তো প্রতিদিন মাছ মাংস খেতে পাচ্ছো। আর শোনো, তুমি একদম আমাকে এইসব জ্ঞান দিতে আসবে না, তোমার নীতি কথা তোমার কাছেই রাখো। আমি আমার পেশাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি বুঝলে? আর একদম আমাকে জ্ঞান দিতে আসবে না, যাও বলছি। এ কথা বলে টোনা রাগ করে চলে যায়। টোনা নিজের মর্জি মতো চলতো, কারো কথা শুনতো না। সে সারা দিন বনের গাছপালা কাটতো আর তা বিক্রি করে ভালোই টাকা পেত। আরে টোনা দাদা, তুমি তো এই দিকটায় গাছ কেটে একেবারে সাবার করে দিয়েছো, তুমি কেন এত গাছ কাটছো বলো তো? গাছ কাটলে তো তোমাদেরই বিপদ হবে। আমাদের বিপদ নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি তো তোমাদের দক্ষিণের দিকটার গাছ কাটছি না, আমি আমার জায়গার গাছগুলোই কাটছি। আমার অংশের সব গাছ কাটার পারমিশন আছে আমার কাছে। আমি তো তোমাদের দক্ষিণের দিকে গাছ কাটতে যাই না, উত্তরের দিকটা আমার, তাই আমি কি করব না করব তাতে তোমার কি হ্যাঁ? সব সময় শুধু জ্ঞান দেয়ার তালে থাকে, বাড়িতে বউ জ্ঞান দেয় আর বাহিরে তোমরা যত্ত সব। ধুর, এ তুমি যাও তো এখান থেকে, আমাকে আমার কাজ করতে দাও। আজ তো তুমি কোনো কথাই শুনছো না, একদিন এ কাজের জন্যই তুমি অনেক বিপদে পড়বে দাদা, তখন আমাদের কাছে তুমি কোনো সাহায্য পাবে না, বুঝেছো? চাই না তোমাদের সাহায্য, যাও তো এখান থেকে। এরপর কালু কাক চলে যায় আর টোনা পর পর অনেক কয়টা গাছ কেটে ফেলে। এভাবেই দিন অতিবাহিত হচ্ছিল। টোনা গাছ কাটতে কাটতে উত্তরের দিকটা একদম ফাঁকা করে দিয়েছিল, তার বাড়ির আশেপাশে কোনো গাছ ছিল না। দেখেছো তুমি এই জায়গাটা কি করে ফেলেছো? এখন শুধু আমাদের বাড়ির গাছটাই অবশিষ্ট আছে, পারলে এটাও কেটে ফেলিও। মা মা, আমার খুব গরম লাগছে মা, এত গরম আর সহ্য করা যাচ্ছে না, বাহির থেকে কোনো হাওয়াও আসে না। আগে কি সুন্দর জানালা দিয়ে হাওয়া আসতো, আমি বসে থাকতাম, কিন্তু এখন শুধু রোদের তাপ আসে, এত তাপ আমি সহ্য করতে পারি না মা, আমার খুব কষ্ট হয়। এখন হাওয়া আসবে কি করে শোনা? তোর বাবা তো গাছ কেটে উজাড় করে ফেলেছে, তাই আর হাওয়া আসবে না। চল মা ঘুমাবি, চল আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, এই লোকটার সাথে কথা বলে লাভ নেই। এই বলে টুনি টুনটুনকে ঘুম পাড়াতে চলে যায়। এরপর হঠাৎই বেশ কিছু সময় পর অনেক ঝড় বৃষ্টি শুরু হয়, আর এতে করে টোনার বাড়ির বানানো অবশিষ্ট যে রাস্তা ছিল সেটাও ভেঙে পড়ে। এরপর অনেক কষ্টে তারা রাত পার করে। কিন্তু কষ্টে রাত পার করলেও সকাল হতে তাদের কষ্ট দ্বিগুণ হয়ে যায়। উফ মা, আর সহ্য হচ্ছে না, রোদের তাপে মনে হচ্ছে আমি মারাই যাব, কোথাও কোনো ছায়া নেই। মা মা, আমার খুব কষ্ট হচ্ছে মা। আজ মনে হয় সূর্য একটু বেশি তাপ দিচ্ছে, উফ খুব গরম, সহ্য করা যাচ্ছে না, একটু ছায়ায় বসতে পারলে ভালো হতো। এই সব কিছুর জন্য তুমি দায়ী, তুমি এখন ছায়া খুঁজছো, ছায়া পাবে কি করে? তুমি তো সব গাছ কেটে ফেলেছো,
তোমায় কতবার বারণ করেছি কিন্তু তুমি আমার কোনো কথাই শুনোনি। এখন এই রোদের তাপে আমাদের সকলকে মরতে হবে। গাছ আমাদের অনেক উপকার করে কিন্তু সেই উপকারী বন্ধুকে তুমি ধ্বংস করেছো, তাই তোমাকে তো এর শাস্তি পেতেই হবে। সত্যি আমি আমার ভুলটা বুঝতে পারছি, তখনই যদি তোমার কথা শুনতাম তবে আজ আমাদের এই দিনটা দেখতে হতো না। এভাবে এই রোদের তাপে থাকলে তো আমার মেয়েটা মারা যাবে। তুমি কতক্ষণ আর এভাবে পাখা দিয়ে টুনটুনকে আগলে রাখবে বলো? চলো আমরা বরং দক্ষিণের দিকে যাই, ওই দিকে তো অনেক গাছ আছে, কোনো গাছের ছায়ায় বিশ্রাম নেওয়া যাবে। কিন্তু ওরা কি তোমায় সেখানে থাকতে দিবে? দক্ষিণের দিকের অনেক পাখি তোমাকে অনেক বুঝিয়েছিল কিন্তু তুমি তাদের কথা না শুনে বরং তাদের অপমান করেছো, তাই ওইখানে গেলে কি আশ্রয় পাবে বলো? ওরা তোমায় ঠিক তাড়িয়ে দিবে। আমার ভুলের সাজা তোমরা কেন পাবে, তাই আমি তোমাদের নিয়ে ওখানে যাবই, আর ওদের হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো। টুনি দেখো মেয়েটা কেমন হয়ে যাচ্ছে, ও তো অসুস্থ হয়ে পড়েছে। টুনি তুমি একটা কাজ করো, ও তো উঠতে পারবে না, তুমি বরং ওকে পিঠে নাও। এরপর টুনি টুনটুনকে পিঠে করে দক্ষিণের বনে নিয়ে আসে। মা, ও মা, আমি জল খাবো। বাবা, ও বাবা, আমার খুব তেষ্টা পেয়েছে, রোদের তাপে থেকে আমার গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, আমায় জল খাও বাবা। এরপর টোনা একটা পরিত্যক্ত পড়ে থাকা বাটিতে করে টুনটুনের জন্য জল আনে আর তা টুনটুনকে খাওয়ায়। আর এর কিছুক্ষণ পরেই সেখানে কালু কাকা আসে আর এক এক করে অন্য পাখিরাও হাজির হয়। এ কি টোনা, তোমরা এখানে কেন এসেছো? বেরিয়ে যাও এখান থেকে বলছি, তোমার সাহস কি করে হয় এখানে আসার? এরপর টুনি সব ঘটনা কালু কাককে খুলে বলে। তখন কালু কাক আবারও বলে, আমি টোনাকে অনেক সাবধান করেছিলাম কিন্তু টোনা আমার কোনো কথাই শোনেনি, তাই এখন তোমাদের আমরা কেন সাহায্য করব বলো? এভাবে বলো না দাদা, দেখো আমার মেয়েটা অনেক অসুস্থ হয়ে গেছে, আমার দোষের শাস্তি আমার মেয়েটা পাচ্ছে। আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি, আমি তোমাদের কথা দিচ্ছি আমি আর গাছ কাটব না, আর এখন থেকে আমি বেশি বেশি করে গাছ লাগাবো। টোনা সকলের কাছে অনেক করে ক্ষমা চায় আর কাঁদে। এসব দেখে বাকি পাখিরা টোনাকে ক্ষমা করে দেয় আর টোনাকে সেখানে আশ্রয় দেয়। বাসমতি বনে অনেক পাখিরা বাস করত, সেই বনেই এক টোনা ওর ছেলে রকি টোনাকে নিয়ে থাকত। টোনার একটা মাংসের দোকান ছিল যেখানে মাংস বিক্রি করে টোনা তার সংসার চালাত। রকি বাবা, হ্যাঁ রকি বাবা, এখনো ঘুমিয়ে আছিস তুই? একবার দেখ কত বেলা হয়েছে, এভাবে শুয়ে থাকলে কি আর দিন চলবে বলতো? দূর বাবা, রোজ সকালের মতো আজও এভাবে তুমি চিৎকার করছো কেন বলতো? তোমার এসব কাহিনী আমার আর ভালো লাগে না, আমি শুয়ে থাকবো না তো কি করব বলতো? তুমি জানো না আমার কোনো কাজ করতে একদম ইচ্ছে করে না। সে তো আমার থেকে ভালো আর কেউ জানে না, তুই তো দেখছিস আমার বয়স হয়েছে, আমি কি আর আগের মতো দোকানে বসে থাকতে পারি? হ্যাঁ, কোথায় এখন তুই একটু দোকান সামলাবি তা না, শুধু অলসতা তাই না? টোনার এমন কথা শুনে রকি টোনা অনেক রেগে যায় আর বিছানা ছেড়ে বাইরে চলে যায়। এই ছেলেটাকে একটু ভালো কথাও বলতে পারি না, কেন যে এমন হলো ছেলেটা ঈশ্বরই ভালো জানে। একে নিয়ে আমি আর পারি না, সারা দিন ঘুরে বেড়াবে, বন্ধুদের সাথে আড্ডা দিবে আর আমার সাথে এসে মেজাজ দেখাবে, না এসব বলে লাভ নেই, আমি বরং দোকানে যাই, ওকে বলা আর না বলা একই কথা। এ কথা বলে টোনাও দোকানে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কিরে রকি, দেখে তো মনে হচ্ছে ভালোই আছিস, আমরা সবাই অবশ্য তোর জন্যই অপেক্ষা করছিলাম। তা বলছি সাথে কি কিছু টাকা পয়সা নিয়ে এসেছিস নাকি খালি হাতেই বেরিয়েছিস? না রে মিঠু, টাকা নিয়ে আসিনি। তা কেন বলতো, তোদের কি কোনো টাকা ধার লাগবে নাকি? সেটা তোরা আগে জানিয়ে দিতে পারতি।
আরে না না ধার লাগবে না আসলে তোরা তো অনেক বড় লোক আবার তোদের মুরগির মাংসের দোকানও আছে আর এখন যা মাংসের দাম তোর বাবা তো মাংস বিক্রি করে অনেক টাকা লাভ করবে তাই বলছিলাম দে না একটা বড় সরো পার্টি পার্টিতে অনেক মস্তি হবে মাস্তি হবে চল না হ্যারি রকি ও তো ঠিকই বলেছে দে না একটা পার্টি কতদিন হলো ভালো খাবার খাই না যা এক্ষুনি তোর বাবার থেকে টাকা নিয়ে আয় তুই যেটাই চাস তোর বাবা তো তোকে সেটাই দেয় আমরা তো সেটা জানি যা তো যা এখন সেটা অবশ্য তোরা ঠিকই বলেছিস আচ্ছা ঠিক আছে তোরা এখানেই থাক আমি এক্ষুনি দোকানে গিয়ে বাবার থেকে টাকা আর মুরগি নিয়ে আসছি জমিয়ে খাওয়া হবে বল এসব বলে রকি টোনা তার বাবা টোনার দোকানে যায় আরে রকি তা তুই হঠাৎ দোকানে কিছু বলবি নাকি আচ্ছা দাঁড়া আমি আগে কাকুলিকে মাংসটা দিয়ে দেই তারপর তোর কথা শুনবো এই কথা বলে টোনা কাকুলিকে মাংস দেয় আর কাকুলি সেখান থেকে চলে যায় এবার বল কি বলবি আসলে বাবা আমার 2000 টাকা আর 6টা মুরগি লাগবে এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমাকে এগুলো দিয়ে দাও তো কত দিন হলো কোনো পার্টি দেওয়া হয় না আর ভালো মন্দ খাওয়া হয় না দাও দাও পার্টি করতে হবে আমাদের আহারে আমার সোনার টুকরো ছেলেটা আমার কাছে টাকা আর মুরগি নিতে এসেছে তা বলি তুই কোনোদিন ভালো হবি না নাকি হ্যাঁ তোকে কত বলি কালু শালিক তোতা এদের সাথে একদম ঘোরাফেরা করবি না ওরা কত খারাপ তুই সেটা জানিস না আর তুই যখন যা চেয়েছিস তখন আমি তোকে সেটাই দিয়েছি এবার একটু কর্ম করতে শেখ এভাবে টাকা ওড়ানো কাদের কাজ যারা খারাপ তাদের কাজ তাই এভাবে টাকা ওড়াস না আর তুই ভাবলি কি করে আমি তোকে টাকা দিব এক টাকাও দিব না নিজে কর্ম করে টাকা রোজগার কর যা চলে যা বলছি এখান থেকে কাজের বেলায় অষ্টরম্ভা আবার সে এসেছে টাকা নিতে দূর বাবা তুমি আবার এসব শুরু করেছো এখন কথা না বাড়িয়ে দাও তো কিছু টাকা আর মুরগি আমার এসব শুনতে একদম ভালো লাগছে না আরে ও বাবা শুনতে পাচ্ছ না আমি কি বলছি তোমার বিয়াদব ছেলে তুই আবার টাকা চাইছিস দাঁড়া তোকে টাকা নয় তোকে আমি ঝাঁটা পেটা দিব এই কথা বলে টোনা পাশে থাকা ঝাড়টা নিয়ে রককে মারতে থাকে আর মার খেয়ে রকি আবারও তার বন্ধুদের কাছে ফিরে যায় দূর তোদের কথা শুনে বাবার কাছে টাকা আর মুরগি আনতে গেলাম কিন্তু জানিস বাবা আমাকে টাকা আর মুরগি কিছুই দিল না বরং তোদের জন্য আমি আর ঝাড়ু পেটা খেলাম উ শরীরে কত ব্যথা করছে সব তোদের জন্য হলো রে কি কি বললি তুই ঝাড়ু পেটা খেয়েছিস ছি 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 তুই এত বড় হয়ে কি না অবশেষে ঝাড়ু পেটা খেলি সত্যি তোর শুধু মুখে বড় বড় কথা রে আমরা ঠিক জানতাম এমন কিছুই একটা হবে কাকু তোকে কোনো দিনও টাকা দিবে না এর চেয়ে আমার বাবাই অনেক ভালো এই চল চল সবাই এখান থেকে এখানে এর সাথে কথা বলে কোনো লাভ নেই এ তো বাবার হাতে ঝাড়ু পেটা খেয়ে এসেছে কত বড় একটা ছেলে ঝাড়ু পেটা খেয়েছে এসব বলে তারা সবাই সেখান থেকে চলে যায় আর রকিও মন খারাপ করে চলে যায় আর বাসায় গিয়ে পরিকল্পনা করতে থাকে আর পরের দিন রকি টোনা আবারও তার বন্ধুদের কাছে আসে কিরে তোরা তো এখানে দেখছি সবাই আছিস তবে শোন আমি একটা বুদ্ধি করেছি আজ থেকে আমি বাবার দোকান থেকে গোটা মুরগি চুরি করব আর সেগুলো রান্না করে সবাই মিলে মজা করে খাবো অনেক মজা হবে রে সে না হয় খাবো কিন্তু তার জন্য তো আমাদের একটা নির্দিষ্ট জায়গা থাকতে হবে সেটা কি আছে বল অন্যখানে খেলে তো সবাই দেখে ফেলবে আর আমাদের মুরগি খাওয়ার জন্য জায়গা কে দিবে বলতো আরে ধুর সেটাও আমি ভেবেছি জানিস আর সেই বুদ্ধিটা হলো মাটির নিচে ঘর চল আমরা এখন সবাই মিলে মাটির নিচে ঘর বানাবো আশা করি আমার বুদ্ধিটা তোদের পছন্দ হয়েছে তাই না বল এখন কথা না বাড়িয়ে চল তো কাজে লেগে পড়ি এরপর তারা সবাই মিলে মাটি খুঁড়তে থাকে আর মাটির নিচে একটা সুন্দর ঘর বানায় বাহ কি সুন্দর ঘর বানানো হলো এবার চল বাসায় যাই কাল থেকে আমাদের আবার কাজ শুরু করতে হবে এরপর তারা যে যার বাসায় চলে যায় আর পরের দিন টুনা যখন দোকান রেখে বাহিরে জল খেতে যায় সেই সুযোগে রকি টোনা এসে দুটো মুরগি নিয়ে ছুটতে পালিয়ে যায়
আর সবাই মিলে সেই মাটির ঘরে গিয়ে রান্না করে খায়। এমনই একদিন রকেটোনা তার বাবার দোকান থেকে আবারও 5টা মুরগি চুরি করে সেই মাটির ঘরে যায়। রকি, এই রকি, দেখ আমাদের মাটির ঘরে ঝোলানো মুরগিগুলো দেখতে কত সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে আমরা মাটির নিচে মাংস বিক্রি করছি, তাই না বল? মাটির নিচে মাংস বিক্রেতা হয়ে গেলাম রে। এরপর তারা মাংস রান্না করতে থাকে। এভাবেই তারা রোজ রোজ দোকান থেকে মুরগি চুরি করে আনত, আর তা মাটির নিচে সেই ঘরটাতে রান্না করে পার্টি করত। আরে রোজ রোজ আমার দোকানের ছেলা মুরগিগুলো কোথায় হারিয়ে যাচ্ছে! আমার মনে হয় কেউ মুরগিগুলো চুরি করছে। কে করছে এসব? না, আমাকে জানতেই হবে। আমি আজ বরং আড়ালেই লুকিয়ে থাকবো, দেখবো কে আমার দোকানে আসে। এই কথা বলে টোনা তার দোকানের পাশেই লুকিয়ে থাকে। আর রাত হতে সে দেখে তার ছেলেই মুরগি নিয়ে কোথায় জানি চলে যাচ্ছে। এই দেখে টোনা অনেক অবাক হয় আর রকির পিছু নেয়। আর কিছু দূর গিয়ে আড়ালে লুকিয়ে দেখে রকি তার বন্ধুদের নিয়ে একটা গর্তের ভিতরে যাচ্ছে। ও বাছাদন, তাহলে আপনি আমার মুরগিগুলো এভাবে চুরি করছেন? কিন্তু ওরা গর্তের ভিতরে গিয়ে কি করছে সেটা তো জানতে হবে। তবে আমি একা নয়, এবার পুলিশও যাবে আমার সাথে। এসব বলে টোনা তাড়াতাড়ি পুলিশকে ডেকে আনে আর মাটির নিচের ঘরটায় গিয়ে তারা সবটা দেখতে পায়। এরপর টোনা সব মুরগি চোরগুলোকে পুলিশে ধরিয়ে দেয়। বাবা, ও বাবা, আমাকে ছাড়িয়ে নিয়ে যাও না বাবা, আমি তো তোমার নিজের ছেলে। বলো, ও বাবা, নিয়ে যাও না তোমার সাথে। চুপ কর, চুপ কর তুই। অফিসার, আপনি ওকে যত ইচ্ছা তত মারবেন, যখন ও শুধরাবে তখনই আমি ওকে বাড়ি নিয়ে যাব। এ কথা বলে টোনা চলে যায়। তুলতুলি বনে টোনাটুনি নামে এক দম্পতি বসবাস করত। টোনা ছিল একজন কাঠুরে। টোনা বনে কাঠ কেটে তা বিক্রি করে যে টাকা আয় করত, তা দিয়ে তাদের সংসার চালাতো। অনেক সুখে তাদের দিন কাটছিল। গিন্নি, ও গিন্নি, আমি কাঠ কাটতে গেলাম গো, তুমি সাবধানে থেকো কিন্তু। আচ্ছা ঠিক আছে গো, যাও তবে, সাবধানে থেকো। আর শোনো, ফেরার পথে বাজার নিয়ে এসো, ঘরে কোনো বাজার নেই। আচ্ছা ঠিক আছে গিন্নি। এই বলে টোনা কুড়াল দিয়ে বনের গভীরে যেতে থাকে। টোনা আশেপাশে গাছ খুঁজতে থাকে, কিন্তু টোনা কাটার মতো কোনো গাছই খুঁজে পায় না। দূর বাবা, কখন থেকে ঘুরছি তবু কোনো কাঠ পাওয়ার মতো গাছ পেলাম না। তাহলে কি আজ খালি হাতে বাড়ি ফিরতে হবে নাকি? বাড়িতেও তো কোনো বাজার নেই, কাঠ না পেলে তো আজ আমাদের না খেয়েই থাকতে হবে। টোনা যখন এসব ভাবছিল এমন সময় টোনা কারো কান্নার আওয়াজ শুনতে পায়। এ কি, কেভাবে কাছে? মনে তো হচ্ছে কেউ বিপদে পড়েছে, যাই তো একটু সামনে এগিয়ে দেখি তো। এই বলে টোনা সামনের দিকে এগিয়ে যায়। আর হঠাৎই টোনার সামনে একটা সূর্যমুখী ফুলের গাছ পড়ে। তা দেখে টোনা বলে, এ কি, কান্নার শব্দটা তো ওই সূর্যমুখী ফুল থেকেই আসছে। আর ফুলটাতে যেই না টোনা হাত দেয়, ঠিক তখনই ফুলটা থেকে একটা পরি বেরিয়ে আসে। আর পরি বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ পাখি আমাকে মুক্ত করার জন্য। আসলে আমাকে এক ডাইনি তার শক্তি সঞ্চয়ের জন্য এই সূর্যমুখী ফুলের মাঝে বন্দি করে রেখেছিল। আর এটাও বলেছিল, কোনো সৎ পাখি ছাড়া আমাকে কেউ মুক্ত করতে পারবে না। তবে পাখি, তুমি সেই সৎ পাখি যার স্পর্শে আমি মুক্ত হয়েছি, তাই আমি তোমাকে উপহার দিতে চাই। না না পরি, আমাকে কোনো উপহার দিতে হবে না, আমি তো তোমার সামান্য মাত্র উপকার করেছি। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত। সত্যি, তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। তবে কেউ আমার উপকার করলে আমি যে তাকে খালি হাতে ফিরিয়ে দেই না। এই বলে পরি তার জাদুদণ্ড দ্বারা জাদু করে একটা বীজ নিয়ে আসে আর সেটা টোনাকে দিয়ে বলে, এই নাও পাখি, এই বীজটা নাও, এটা হলো একটা জাদুই গাছের বীজ। এই বীজ থেকে যে গাছ বের হবে সেটা একটা জাদুই গাছ হবে, আর সেই গাছে একসাথে 7 রকমের ফল ধরবে। আর তুমি যদি সেসব ফল ছেড়ো তাহলে সাথে সাথে ফলগুলো সোনার হয়ে যাবে। আর শোনো, এই গাছের ফল কোনোদিনও শেষ হবে না,
তবে মনে রেখো একদম লোভ করবে না কিন্তু, তবে কিন্তু বিপদ হতে পারে। আমি এখন আসি পাখি, আশা করি এই এক গাছের শাকফলের সাহায্যে অনেক ভালোভাবে তুমি দিন কাটাতে পারবে, তোমার আর কষ্ট করে কাট কাটতে হবে না। এসব বলে পরী অদৃশ্য হয়ে যায়, আর টোনা বিষ্টা পেয়ে খুশি হয়ে যায়, আর খুশিতে বাড়িতে আসে। বাড়িতে এসে টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনিও অনেক খুশি ছিল। কি বলছো কি টোনা, এক গাছে সাত ফল হবে, আবার সেগুলো ছিলে সোনাও হবে। বাহ টোনা বাহ, তাহলে তো এবার আমরা অনেক ধনী হয়ে যাব গো। চলো চলো তাড়াতাড়ি বীজটা রোপণ করি। এরপর টোনা টুনি জাদুই বীজটা তাদের বাড়ির উঠোনের একপাশে রোপণ করে আর তাতে জল দেয়। এরপর পরের দিন সকালবেলা একি টোনা, এসব আমি কি দেখছি? গতকালই তো বীজটা রোপণ করলাম, আর এক রাতে এত বড় গাছ হয়ে গেল, আর গাছে তো সাত রকমের ফল ধরেছে। বাবা বাবা বা, ফলগুলো পেকেও গেছে। যাও তো টোনা, গাছ থেকে সাতটা ফল ছিঁড়ে আনো তো, দেখি সোনা হয় কিনা। এরপর টোনা গাছ থেকে একটা ফল ছিঁড়তে ফলটা সোনার হয়ে যায়। ও মা টোনা, সত্যি তো ফলটা সোনার হয়ে গেল। টোনা আমরা তো সোনার খনি পেয়ে গেলাম গো। যাও যাও টোনা, আরো কিছু ফল ছিঁড়ে বাজারে নিয়ে যাও, বিক্রি করে এসো। আর টোনা খুশি হয়ে সেই সোনার সাত রকমের ফল নিয়ে বাজারে যায়, আর সেগুলো বিক্রি করে টোনা অনেক টাকা পায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। টুনি সেই সোনার সাত রকমের ফল বিক্রি করে অনেক বড় লোক হয়ে যায়, আর আস্তে আস্তে টোনাটুনি অনেক লোভী আর অহংকারী হয়ে ওঠে। টুনি দিদি, ও টুনি দিদি, আমাকে একটু সাহায্য করবে গো দিদি? আমার মেয়েটা অনেক অসুস্থ, ডাক্তার বলেছে ওর একটা অপারেশন করতে হবে, তার জন্য যে 1 লক্ষ টাকা লাগবে গো দিদি। দিদি তোমাদের তো অনেক টাকা, দাও না দিদি আমাকে 1 লক্ষ টাকা। ইহ, মামার বাড়ির আবদার পেয়েছে। কেন রে সুখী, আমরা ধনী হয়েছি জন্যই কি ফকির মিসকিনদের জন্য সাহায্যের দোকান খুলেছি নাকি? হ্যাঁ, যে তোদের সাহায্য করব। না না দিদি, এভাবে বলো না, আমাকে দয়া করে টাকা দাও, দরকার পড়লে আমি তোমার বাসায় ঝিয়ের কাজ করে তোমার টাকা শোধ করব। তবুও দাও না দিদি। না না, তোদের মতো গরিবদের আমি কিছুতেই সাহায্য করব না, যাতে এখান থেকে আমাকে বিরক্ত করিস না, যত সব আপদ। এসব বলে টুনি সুখীকে তাড়িয়ে দেয়, আর টুনি টোনাকে গিয়ে বলে, শোনো না টোনা, বলে কি এত কম ফল বিক্রি করে তো কোনো লাভ হবে না, তুমি বরং আজ গাছের সব ফল তুলে বিক্রি করবে, আমরা সেই সব টাকা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখবো। আর পরি তো বলেছে গাছের সাত ফল কোনো দিনও শেষ হবে না, একটু একটু করে তো টাকা জমাতে হবে, না হলে কোটিপতি হব কি করে? হ্যাঁ ঠিক বলেছো গিন্নি, চলো তো গাছের কাছে যাই। এই বলে টোনা টুনি একটা ঝুড়ি নিয়ে সেই গাছের কাছে যায়। সেখানে গিয়ে তো তারা অনেক অবাক হয়ে যায়, কেননা গাছের মাঝে যে কোনো ফলই ছিল না, গাছ পুরো ফল শূন্য ছিল। হায় হায় টোনা, আমাদের একই সর্বনাশ হলো, গাছের ফলগুলো গেল কোথায়? কেউ আবার চুরি করলো না তো? কি জানি গিন্নি, আমিও তো কিছুই বুঝতে পারছি না। এমন সময় সেখানে সেই পরীটা প্রকট হয়। তোদের ফল গাছের ফল চুরি হয়নি, এটা তোদের লোক আর অহংকারের শাস্তি, বুঝেছিস? টোনা তোকে তো আমি সৎ পাখি ভেবেছিলাম, আর তুই কিনা লোভ করলি, তবে শাস্তি তোদেরকে পেতেই হবে। জাদুই গাছ, তুই এদেরকে লোভের শাস্তি দে। না না বড়ি, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা আর কোনোদিন লোভ করব না, কোনো অহংকার কখনোই করব না। টোনা টোনের কথায় কোনো কাজ হয় না, সেই জাদুই গাছটা একটা রাক্ষসের কাছে পরিণত হয় আর টোনা টুনিকে ধরে গিলে ফেলে, আর পরিও সেখান থেকে চলে যায়। টোনা টুনিও তাদের লোভের শাস্তি এভাবেই পেয়ে যায়। তো বন্ধুরা,
আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে।